আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে দেখাবো বিরিয়ানি বা তেহরি অথবা পোলাওর সাথে আমি কীভাবে হচ্ছে টিকিয়া অথবা কাবাব বানাই। আমি প্রথমে এখানে হচ্ছে 300 গ্রাম মুরগির বুকের মাংস হচ্ছে সেদ্ধ করে নিছিলাম, সাথে পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচ দিয়ে নিছিলাম আর লবণ দিয়ে। আর এখানে হচ্ছে ছোলার যে ডালটা ওইটা আমি সিদ্ধ করে নিছিলাম, ওইটাতে একটু হচ্ছে লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিছিলাম, পিষে নিছি। আপনি চাইলে ব্লেন্ডও করতে পারেন, আমি পাটায় পিষে নিছিলাম। এখন জাস্ট ভালো করে একটু মিক্স করে নেব যাতে মাংস এবং ডালটা খুব ভালো করে মিক্স হয়। মানে এটাকে একদম ভালো করে মিক্স করতে হবে, তাহলেই কিন্তু দুইটা সুন্দরভাবে মিক্স হবে। যদি অল্প মিক্স করেন তাহলে কিন্তু এক জায়গায় মাংস বেশি থাকবে, এক জায়গায় ডালটা বেশি থাকবে। তো এর মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, যতটুকু ঝাল খাবেন ঠিক ওই পরিমাণ হচ্ছে কাঁচা মরিচ বাটা, আদা রসুন বাটা আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া, সাথে শানের যে কাবাব মশলাটা সেই মশলাটা আমি ইউজ করি সবসময়। সাথে এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। আম্মু একটা খুব স্পেশাল গরম মশলা করে, মানে কাবাব মশলাটা, ওই মশলাটা দিলে আরও বেশি মজা হয়, বাট ওই মশলাটা আমার কাছে ছিল না। তো আমি এখানে সব ধরনের সব কিছু দিয়ে এখন আমি আবার এটাকে ভালো করে মিক্স করব। ভাজা জিরা গুঁড়াটা আমি 1/2 টেবিল চামচ দিয়েছিলাম আর শানের মশলাটা হচ্ছে 2 টেবিল চামচ অ্যাড করছিলাম। সাথে এখন কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিলে আমার কাছে মনে হয় যে খুব মজা লাগে। পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাটা দিলেও কিন্তু খুব ভালো লাগে, বাট পুদিনা পাতা অ্যাভেলেবেল ছিল না আর কি। তো এর মধ্যে আমি এখন একটু চিনি দিব, মানে কাবাবের টেস্ট চেঞ্জ করার সবচেয়ে বড় ইয়া হচ্ছে চিনিটা। চিনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখন আমি এখানে সব কিছু মানে চেক করলাম যে লবণ ঝাল সব ঠিক আছে কি না। এরপর আমি এখানে একটা ডিম রুম টেম্পারেচারে ছিল ওই ডিমটা, আর হচ্ছে এখানে কিছু বিস্কিটের গুঁড়া অ্যাড করে দিব। টোস্টের যে বিস্কিট থাকে না, সেই বিস্কিটের গুঁড়াটা আপনি চাইলে এখানে ব্রেড ক্রাম ইউজ করতে পারেন, বাট আমি টোস্ট দিয়ে সবসময় এই কাবাবটা রেডি করি আর কি। এখন যতক্ষণ একটা সুন্দর মানে ডোয়ের মতো না হবে ততক্ষণ হচ্ছে টোস্টের গুঁড়াটা মিক্স করে নেবেন, করে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। যখন দেখবেন প্রপার একটা ডো হয়ে গেছে তখন আর টোস্টের গুঁড়াটা লাগবে না। তাই বলে অনেক বেশি টোস্টের গুঁড়াও কিন্তু দেওয়া যাবে না, মানে আপনি এটা ধরলেই বুঝতে পারবেন যে এখন আপনার ডোটা রেডি। তো আমি এভাবে গোল গোল করে মানে সবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এখানে তেলটাকে মোটামুটি হালকা গরম করে নিয়ে এর মধ্যে সবগুলো কাবাব ভাজতে দিয়ে দিব। তেলটা যদি অনেক বেশি গরম হয় তাহলে কিন্তু হচ্ছে মানে কাবাবটা বাইরে দিয়ে পুড়ে যাবে, ভেতরটা অতটা সুন্দরভাবে হবে না। কাবাব তো নর্মালি সব কিছু কিন্তু সেদ্ধ করা, বাট তারপরও সুন্দরভাবে যদি একটু মানে মিডিয়াম ফ্লেমে ভাজা যায় একটু সুন্দর করে তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো হয় আর ভেতরটাও একদম পারফেক্টভাবে হয়ে থাকে। আমি হচ্ছে একদম এভাবে প্রায় এক ব্যাচ ভাজতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগছে। এরকম লাল লাল করে ভেজে নিছি আর দেখতে মশলা কি সুন্দর লাগতেছে না, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল যখন আমরা কাবাব ভাজতেছিলাম, গরম গরমই আমরা কাবাব খেয়ে ফেলছি কতগুলো। এটাকে আসলে কাবাব না বলে টিকিয়া বললেই ভালো লাগে, আমি সাইজটা ওরকমই রাখছিলাম। এটা পোলাও, বিরিয়ানি, তেহরি যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। আমি সেদিন তেহরি করছিলাম, তেহরির সাথে এই টিকিয়াটা করছিলাম। তো টিকিয়া বা কাবাব যে যাই বলি আর কি, আমি অত নাম মানে এক্স্যাক্ট মাথায় রাখি না, যখন যেটা মনে হয় ওইটাই বলি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।